আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাইসাল মাকসুদু মিন শারিআতিস সাওমি নাফসুল জুউ ওয়াল আতশা বাল মা ইত্তাবিউ মিন কাসরাতি শাহওয়াতি অতত্রিহ নাফসুল আম্মারাতি লিন নাফসিল মুতমাইন্না ফাইদা লাম ইয়াহসুলু যালিকা লা ইয়ানজুরুল্লাহু ইল্লা নাজরাল কুবুল বলেন সুবহানাল্লাহ সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 1903 1903 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه في ان يدع طعامه وشرابه ولن نعوذ بالله نبي جي صلى الله عليه وسلم বলছে من لم يدع قول الزور যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পারলো না والعمل به তার আমল পরিবর্তন করতে পারলো না আগেও গীবত করত এখনো গীবত করে আগেও পরনিন্দা করত এখনো পরনিন্দা করে আগেও অশ্লীল কথা অহরহ বলতো এখনো বলে এরকম কিছু রোজাদার আছে না নাই কওলা জুরি তার মিথ্যা পরিত্যাগ করতে পারলো না মানুষ ঠকানো বন্ধ করতে পারলো না ওজন কম দেওয়া বন্ধ করতে পারলো না মানুষের ক্ষতি করা বন্ধ করতে পারলো না অশ্লীল কথাবার্তা বন্ধ করতে পারলো না মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি তার আমলের কোনো পরিবর্তন করতে পারলো না ফালাইসা লিল্লাহি হাজাতুন আল্লাহর কোনো হাজত নাই আল্লাহর কোনো প্রয়োজন নাই তার রোজা রাখা ওই বান্দার রোজা রাখবে আল্লাহ বলতেছে আমার কোনো প্রয়োজন নাই তোমার রোজা ফি আইয়া তুআমুহু ওয়া শারাবুহু তুমি ক্ষুধাও কষ্ট করো এবং পানাহারে কষ্ট করো আমার এটা কোনো কিছু যায় আসে না রাসূলুল্লাহ বলছেন অসংখ্য মানুষ আছে শুধু রোজা রাখে ক্ষুধায় কষ্ট পায় আর কোনো সওয়াব সে অর্জন করতে পারে না রাত্রি বেলায় শুধু সে তাহাজ্জুদের নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে কিয়ামুল লাইল করে শুধু রাতের ঘুম নষ্ট করে তার জীবনে কোনো ফায়দা হাসিল হয় না আসুন রাসূলের হাদিস থেকে শুনি মিশকাতুল মাসাবির হাদিস হাদিস নাম্বার 2014 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه الا الظم وكم من قائم ليس له من قيامه الا السحر كم শব্দের অর্থ হচ্ছে কত আমরা বলি না ভাই এটা দাম কত এটাকে বলা হয় আরবিতে কাম কাম দুই প্রকার একটা হচ্ছে কামে ইস্তিফামিয়া আর একটা হচ্ছে কামে খবরিয়া কামে ইস্তিফামিয়া বলা হয় যেমন কাম দিরহামুন আপনার কাছে কত দিরহাম আছে যে সংখ্যা জানা থাকে এটাকে বলা হয় কাম ইস্তিফামিয়া যে সংখ্যার কোনো মানুষ জানে না যে সংখ্যা শুধু আল্লাহ তাআলা জানে এটাকে বলা হয় কামে খবরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কামে খবরিয়া ব্যবহার করলেন আর রাসূলুল্লাহ বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যম এমন কোটি কোটি মানুষ আছে এমন অসংখ্য অগণিত সিয়াম পালনকারী আছে যারা সিয়াম করে কিন্তু সিয়ামের কোনো সওয়াব তার জীবনে অর্জন হয় না বলেন নাউযুবিল্লাহ ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার রাত্রি জাগরণ করে সে শুধু ইবাদত বন্দেগী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোনো কাজে আসবে না তার ইবাদত বন্দেগী যতক্ষণ পর্যন্ত তার আমল পরিবর্তন করতে পারলো না সে মিথ্যা ছাড়তে পারলো না যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারলো না ঠিক কিনা বলেন এমনও অনেক যুবক ভাই আছে তারাবির নামাজ পড়ে যায় জুয়া খেলে তাস খেলে আর রাত্রি পুরোটাই সে এইভাবে আড্ডায় শেষ করে এরপরে সেহরি খাই আবার দিনের বেলায় রোজা রাখে এমন কিছু যুবক ভাই আছে না নাই আপনার রোজা আপনাকে কোনো সওয়াব দিবে না আপনাকে কোনো ফায়দা দিবে না ভাই এজন্য আমলকে পরিবর্তন করতে হবে ঈমান ইহতিসাব দুইটা বিষয় সমন্বয় আমরা যখন রোজা রাখবো এই রোজা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ আচ্ছা একটা সন্তান ক্ষুধায় কষ্ট করে তৃষ্ণায় কষ্ট করে এই দৃশ্যটা একজন মা যখন দেখে ও মার কাছে কি ভালো লাগে আচ্ছা মা কি বান্দাকে বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে রাসূলুল্লাহ বলছে এই রহমতকে মুহাব্বতকে আল্লাহ তাআলা 100 ভাগ করলেন এক ভাগ গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিলেন ছিটিয়ে দিলেন 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 6000 বরাবর 6000
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمه 100 جزء الله تعالى رحمت কে 100 ভাগ করলেন فامسك عنده 99 جزءا 100 ভাগ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা 99 ভাগ রহমত মুহাব্বত বান্দার জন্য নিজের কাছে রেখে দিয়েছেন ওয়ানজালা ফিল আরদি জুজআ ওয়াহিদা গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মাত্র একটা রহমত দিয়েছেন এই একটা রহমত থেকে কোটি কোটি ভাগ হয়েছে কত কোটি কোটি ভাগ হওয়ার পর একজন মায়ের কাছে সন্তানের জন্য মুহাব্বতটা তার হৃদয়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ এসেছে এই মুহাব্বত নিয়ে মা সন্তান উপস্থিত থাকলে মায়ের কষ্ট হয় মা এটা সহ্য করতে পারে না আপনি দেখবেন ছোট বাচ্চা যখন কিছু খেতে চায় না মা ডাক্তারের কাছে নিয়ে যায় এমবিবিএস দেখায় এপারপিএস দেখায় অনেক ধরনের চিকিৎসার ব্যবস্থা করে মা চায় আমার সন্তান পেট ভরে দুইটা খাবার খাক প্রাণ ভরে পানাহার করুক কিন্তু যখন সন্তান পানাহার করে না পানাহারে কষ্ট পায় ক্ষুধায় কষ্ট পায় মা এই দৃশ্য দেখে মার কি কষ্ট হয় না হয় কি হয় না কিন্তু আল্লাহ তো মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ওই বান্দাকে ভালোবাসে বান্দা রোজা থাকার পর ক্ষুধায় কষ্ট পাবে তৃষ্ণায় কষ্ট পাবে এটা দেখে কি আল্লাহ কষ্ট হওয়ার কথা না তো আল্লাহ কেন এই রোজাটা দিলেন এটা না দিলেও তো পারতেন ঠিক কি না ভাই এটার সিগনিফিক্যান্স কি বিশ্ব বিখ্যাত মুফাসসির তাফসিরে বাইজাবি প্রণেতা আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ এটার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাইসাল মাকসুদি মিন শারিআতি সাওমি নাফসুল জুউই ওয়াল আতশা বাল মা ইত্তাবিউ মিন কাসরাতি শাহওয়াতি অতপ্রিয় নাফসুল আম্মারাতি লিন নাফসিল মুতমাইন্না ফাইদা লাম ইয়াহসিলু যালিকা লা ইয়ানজুরুল্লাহু ইল্লা নাজরাল কুবুল বলেন সুবহানাল্লাহ আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাইসাল মাকসুদি মিন শারিআতি সাওমি নাফসুল জুউই ওয়াল আতশা আল্লাহর কোনো মাকসুদ নাই বান্দা ক্ষুধায় কষ্ট পাবে তৃষ্ণায় কষ্ট পাবে এই জন্য আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে রোজার ব্যবস্থা করেছেন এটা মোটেও নয় লাইসাল মাকসুদি আল্লাহর কোনো এটা মাকসুদ নয় আল্লাহর কোনো এটা উদ্দেশ্য নয় অতত্রিহন নাফসুল আম্মারাতি লিন নাফসিল মুতমাইন্না আল্লাহ চাই 11টি মাস তুমি যে নাফসে আম্মারার গোলামি শিখে ফেলেছো মানসিকতা তোমাকে বারবার গুনার দিকে নিয়ে যায় আমি আল্লাহ চাই তুমি এই রোজার মাধ্যমে এই শিক্ষা গ্রহণ করো আমার আল্লাহ দেখেন এই জন্য আমরা খানা পানাহার ত্যাগ করি ঠিক না একটা মানুষ দরজা বন্ধ সামনে খাবার আছে পেটে ক্ষুধা আছে দরজার সব দিকে বন্ধ এরপরেও সে খায় না দারুণ পিপাসা পানি আছে কোনো মানুষ নাই এরপরেও সে পানি পান করে না কারণ কি কেউ না দেখুক দেখে কে আল্লাহ তাআলা তোমার ভিতরে এমন অনুভূতি সৃষ্টি করার জন্যই এই রোজাকে ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ আপনি যে চিন্তা করতেছেন কেউ দেখে না আমার আল্লাহ দেখে এই জন্য আপনি খান না পানি পান করেন না আল্লাহ এই শিক্ষা দিতে চায় তুমি যখন সুদের কারবার করো কেউ দেখে না দেখেন কে আল্লাহ ওই আল্লাহ দেখে এটা চিন্তা করে তুমি সুদ থেকে বেরিয়ে আসো তুমি গীবত করো শেকায়ত করো পরনিন্দা করো পরচর্চা করো নিজেকে নিয়ে ভাবে না অন্যকে নিয়ে ভাবে অমুক হুজুরে কি করছে অমুকে কি করছে শুধু এগুলো নিয়ে আসে নিজের কোনো খবর নাই বান্দা তুমি এরকম কেন করো এটা তো আমি তোমার জন্য কবিরা গুনাহ করে দিয়েছি এটা করো না এটা কেউ বুঝে না কেউ দেখে না দেখেন কে আল্লাহ আপনি যার সমালোচনা করতেছেন সে জানে না সে দেখে না সে শুনবেও না কিন্তু তার মালিক তো শুনতেছে যে আল্লাহকে ভয় করে আপনি পানাহার থেকে বিরত থাকলেন ওই আল্লাহকে ভয় করে আপনাকে গীবত থেকে সমালোচনা থেকে বিরত থাকতে হবে অন্যায় থেকে বিরত থাকতে হবে গালিগালাজ থেকে বিরত থাকতে হবে এইভাবে আপনাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার উপর এই রমজান ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ কেউ যদি এই টেন্ডেন্সি এই অনুভূতি নিয়ে রমজানের রোজাগুলো উদযাপন করতে পারলো না
আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়ানজুরুল্লাহু ইল্লা নাজারাল কবুল, তার এই রোজাগুলো কবুল করা দূরের কথা, আল্লাহ তাআলা তার এই রোজার দিকে ফিরেও তাকাবে না, নাউযুবিল্লাহ।